রংপুরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে আজ দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানাবেন। সামিয়া, একুশের প্রথম প্রহর থেকেই কিন্তু নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে রংপুরে। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর দ্য মিলেনিয়াম স্টার্ট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানটিতে দেখেছি নানা আনুষ্ঠানিকতা রয়েছে, এর মধ্যে ব্যতিক্রমী যে অনুষ্ঠান রয়েছে দেয়ালিকা প্রদর্শন। সেই দেয়ালিকা প্রদর্শনে আমরা দেখেছি প্রায় অর্ধ শতাধিক প্রকল্প গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা কিন্তু একুশের যে চেতনা, অমর একুশের ফেব্রুয়ারি নিয়ে তারা কিন্তু নানা প্রকল্প আয়োজন করেছে এবং সেগুলো ঘুরে ঘুরে দেখছেন এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। আমরা একটু তার সাথে কথা বলবো, সরাসরি সম্প্রচারে আছি, আমরা একটু জানতে চাই। সকাল থেকেই দেখছি শিক্ষার্থীদের প্রকল্প ঘুরে দেখছেন, কি দেখছেন আসলে? এই যেহেতু ইংলিশ মিডিয়াম একটি স্কুল, সেদিক থেকে আসলে শিক্ষার্থীদের বাংলার দখল কতটা দেখলেন? ধন্যবাদ। আসলে আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি, অভিভূত হচ্ছি। শুরু করেছিলাম দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের উপস্থাপনা দেখে, এখন যেখানে এসেছি এটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ওদের প্রকল্পগুলো দেখছি। আমার কাছে কিন্তু কোনো অনুভূতির কোনো তারতম্য পাচ্ছি না। আমার কাছে শুধু মনে হচ্ছে যে সবাই একটা অনুপ্রেরণাতেই অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এই স্কুলে আছে, এই আছে, ইংরেজি মাধ্যমে পড়াশোনা হয় কথাটা ঠিক, বাট কোনো অংশেই কিন্তু এরা বাংলাকে পেছনে রেখে আসেনি। তাদের আজকে যেই দখল দেখলাম বাংলার প্রতি, শেকড়ের প্রতি, ভাষার প্রতি, অসাধারণ। আমার মনে হয় যে এদেরকে দিয়ে ভবিষ্যতে অনেক কিছুই সম্ভব। দেশব প্রেম আসলে কতটা দেখলেন এবং একুশের চেতনাবোধ কতটা তাদের মধ্যে জাগ্রত? আমি যদি ওদের ভাবনাটা তুলে ধরি, ওদের চিন্তা তুলে ধরি, ওদের দলীয় যে এফোর্ট, প্রতিটা নাম যে দিয়েছে, আমি জিজ্ঞাসা করছিলাম এটা কার মাথা থেকে এসছে, ওরা বলছে যে আমরা সবাই মিলে বের করেছি। এরপর ওরা আমাকে বিবরণ দিচ্ছিল যে তাদের এই প্রকল্প শুধু ইতিহাস জানাই নয়, বিশ্লেষণও করছেন তারা। সামিয়া, আমরা কথা বলছিলাম, আসলে জানলাম যে এই প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে যে দেশপ্রেম, একুশের যে চেতনা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে তারা এই প্রকল্পগুলো নির্মাণ করেছেন এবং দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রংপুর নগরীতে আজকে এই মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। এবং আমরা দেখেছি সকাল থেকে প্রভাত ফেরির মাধ্যমে খালি পায়ে শ্রদ্ধার ফুল হাতে নিয়ে শ্রদ্ধার মিছিলে সামিল হয়ে স্মৃতির যে মিনার সেটি ফুলে ফুলে ভরিয়ে দেওয়া হয়েছে। সামিয়া মাজেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।